জাতীয় চেয়ার নেতা হত্যা সংক্রান্ত জেল হত্যা মামলায় ষড়যন্ত্রকারীদের অবশ্যই সাজা হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। ষড়যন্ত্রকারীদের সাজা না হয় বিস্ময় প্রকাশ করেন তিনি। যাবজ্জীবন সাজা নিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। মাজহারুল হক মান্নার রিপোর্ট। প্রথমবারের মতো প্রধান বিচারপতি হিসেবে কাশিমপুর কারাগারে পরিদর্শনে যান প্রধান বিচারপতি এস কে সিনহা। কারাগারে পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর সংক্ষিপ্ত অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি। এখানে কারাগার নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর কারা কর্মকর্তারা কারাগারের সার্বিক অবস্থা তুলে ধরেন। জানানো হয়, বর্তমানে কাশিমপুর কারাগার একে 1212 এবং কাশিমপুর দুইয়ে 2543, হাই সিকিউরিটি কারাগারে 1951 এবং মহিলা কারাগারে 334 জন বন্দী আছেন। এরপর প্রধান বিচারপতি তার বিচারিক জীবনে বিভিন্ন মামলা পরিচালনায় তাঁর অভিজ্ঞতার কথা জানান। জেল হত্যা মামলায় ষড়যন্ত্র এটা প্রমাণিত হলো, কিন্তু ষড়যন্ত্রের জন্য তাদের শাস্তি হলো না। আমি স্তম্ভিত হয়ে গেলাম। তারা পরিকল্পিতভাবে খুন করবে, আর তাদের পরিকল্পিতভাবে যারা পরিকল্পিত ক্রিমিনাল কনস্পিরেসিতে পরিকল্পিতভাবে ইয়ে করলে, যারা পরিকল্পনার মধ্যে কনস্পিরেশন মধ্যে, প্রত্যেকেই শাস্তি পাওয়া যোগ্য। আমি একাই আই রেইজ মাই সোল ভয়েস। আমি বললাম যে কাকেও আমি ইনস্টার করব না। আমি নিজেই ডিসেন্টিং রায় দিয়েছি এবং বলছি তারা সবাই ক্রিমিনাল কনস্পিরেসি যুক্ত এবং প্রত্যেকেরই শাস্তি পাওয়া উচিত। ফৌজদারি সহ বিভিন্ন আইনের দুর্বলতা নিয়ে আলোচনার সময় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ নিয়ে নিজের মতামত জানান প্রধান বিচারপতি। আপনাদের মধ্যে একটা ভুল ধারণা, যেমন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি বলতে আপনারা মনে করেন 30 বৎসর ধরে নেন সব জেলে। আমি জেনে জেনেও এটাকে আর করছি না, কারণ প্রকৃতপক্ষে এটা অপব্যাখ্যা হচ্ছে। আপনারা দেখবেন সেকশন 57 অফ দি প্যানেল কোড, ইন কমপ্লিটিং দি পিরিয়ড অফ দি সেন্টেন্স, যাবজ্জীবন অর্থ হলো একেবারে যাবজ্জীবন, তারা রেস্ট অফ দি লাইফ। অনুষ্ঠান শেষে কারাগারের সেলে গিয়ে বন্দীদের খোঁজ খবর নেন প্রধান বিচারপতি। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ বিচার বিভাগ এবং কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাঝহলক মান্না, চ্যানেল আই, কাশিমপুর কারাগার, গাজীপুর। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার সংসদীয় প্রস্তাবে ভেটো দেবে স্কটল্যান্ড, এমনটি জানিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার। ঐতিহাসিক গণভোটে ইইউ ছাড়ার পক্ষে রায় আসার পরই ব্রিটিশ রাজনীতিতে শুরু হয়েছে অস্থির অবস্থা। রিপোর্ট করছেন সাবরিনা হাসান। শুরু থেকেই ব্রেক্সিটে বিপক্ষে থাকলেও এবার নিজেদের চূড়ান্ত সিদ্ধান্তের পথে স্কটল্যান্ড। বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান সানডে পলিটিক্স স্কটল্যান্ডে দেয়া সাক্ষাৎকারে স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলো স্টার্জিয়ন জানিয়েছেন, স্কটল্যান্ডের বিপক্ষে যায় এমন কোন সিদ্ধান্ত তারা কখনোই মেনে নেবেন না। কি ঘটতে যাচ্ছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং ইইউ ছেড়ে গেলে যুক্তরাজ্যের কি ক্ষতিকর এবং বেদনাদায়ক পরিণতি হবে সেটাই ভাবনার বিষয়, এবং এই পরিস্থিতি থেকে স্কটল্যান্ডকে রক্ষা করাই আমাদের মূল উদ্দেশ্য। ইইউ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে ব্রিটেন আলোচনা শেষ দেখবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন স্টার্জিয়ন। বৃহস্পতিবারের গণভোটে 62% স্কটিশের ভোট পড়ে রিমেইন বা থেকে যাওয়ার পক্ষে। স্বাধীনতার জন্য আবারও গণভোটের কথা জানিয়ে স্বাধীন দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়ার লক্ষ্যের কথাও জানায় স্কটল্যান্ড। গণভোটে লিভ বা ইইউ ছেড়ে যাওয়ার পক্ষ জয়ী হওয়ার পর থেকেই তোলপাড় চলছে ব্রিটেনের রাজনীতিতেও। ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনকে সরিয়ে দিয়েছেন লেবার পার্টি প্রধান জেরেমি করবিন। তবে করবিন নিজে সরে না দাঁড়ালে পদত্যাগের হুমকি দিয়েছেন বেশ কয়েকজন লেবার এমপি। সাবরিনা হাসান, চ্যানেল আই।